প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি জান্নাতুল ফেরদৌস মৌ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ের একটি প্রবন্ধ। প্রবন্ধটির নাম হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি নিয়ে আমরা গত ক্লাসে প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। প্রথম অংশে ছিল কবিতা এবং নাটক বিষয় নিয়ে লেখক যা যা লিখেছিলেন তা আমরা বোঝার চেষ্টা করেছিলাম। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারবো তা প্রথমেই জেনে নেওয়া যাক। আজকের ক্লাসে আমরা এই যে সাহিত্যের রূপ ও রীতির দ্বিতীয় অংশ, এই অংশটুকু নিয়ে আলোচনা করব এবং সাহিত্যের রূপ ও রীতি এই যে সম্পূর্ণ প্রবন্ধটি, এই প্রবন্ধটির মূল ভাব নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই প্রবন্ধটি থেকে বেশ কিছু শব্দের অর্থ আজকে আমরা জেনে নেব। তো শিক্ষার্থীরা চলো মূল পাঠে চলে যাওয়া যাক। ছোট গল্প। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় যা বলেছিলেন সে কথাটি ছোট গল্পের প্রকৃতি সম্পর্কে এখনো প্রামাণ্য ব্যাখ্যা হিসেবে গণ্য হয়ে আসছে। তিনি লিখেছিলেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। লেখক এখানে শেষ হয়ে হইল না শেষ এই অংশটুকু দ্বারা কি বোঝাতে চেয়েছেন তা চলো এখন আমরা বোঝার চেষ্টা করি। শেষ হয়ে হইল না শেষ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এই কথার ভিতরেই বলে দেওয়া হলো যে ছোট গল্প কখনোই কাহিনীর ভিতরে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না, যেমনটা ঘটে উপন্যাসের ক্ষেত্রে। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটি ব্যবহৃত হচ্ছে 40-50 বৎসরের বেশি নয়, তার পূর্বে শুধু গল্প বলা হতো। বড় আকারের গল্প হলে উপন্যাসিকা কথা চলছিল, অর্থাৎ ছোট উপন্যাস। সাহিত্যের যত শাখা আছে যেমন কাব্য, মহাকাব্য, নাটক, উপন্যাস ইত্যাদি, সেসবের মধ্যে ছোট গল্পই হচ্ছে বয়সে সর্বকনিষ্ঠ। ছোট গল্পেও থাকে উপন্যাসের মতোই কোনো না কোনো কাহিনীর বর্ণনা, তবে তা শুরু থেকে শেষ পর্যন্ত নয়, কাহিনীর ভিতরে থেকেই বেছে নেওয়া কোনো অংশ থাকে মাত্র। শেষ হয়েও হইল না শেষ কথাটির অর্থ এমন যে কোনো কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা এখানে বর্ণনা করা হবে না। কাহিনীটা এমন হয় যে কোনো একটা উপন্যাসের বা কোনো একটা গল্প থেকে কিছু অংশ বেছে নেওয়া হয়, তাকেই আমরা বলি ছোট গল্প। তো চলো পরের অংশে দেখি লেখক কি বলেছেন। ইংরেজি সাহিত্যের উদাহরণ অনুসরণ করে বাংলায় যেমন উপন্যাস লিখিত হয়েছে, ছোট গল্পেরও অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকেই। ছোট গল্প বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার এডগার অ্যালান পো মনে করতেন, আধ ঘন্টা থেকে দু এক ঘন্টার মধ্যে পড়ে ওঠা যায় এমন কাহিনী ছোট গল্প। ইংরেজ লেখক HD ওয়েলস বলতেন যে ছোট গল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন 10-50 মিনিটের ভেতরে পড়া শেষ হয়। ইংরেজি ভাষায় পো কে ছোট গল্পের জনক হিসেবে বিবেচনা করা হয়। তিনি লিখেছেন, ইন দি হোল কম্পোজিশন দেয়ার শুড বি নো ওয়ার্ড রিটেন অফ হুইচ দি টেন্ডেন্সি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ইজ নট টু দি ওয়ান প্রি এস্টাবলিশড ডিজাইন অ্যান্ড ইউ ব্রেভিটি ইজ জাস্ট অ্যাজ exceptional here as in the poem but undue length is yet more to be avoided. এই অংশটুকুতে আমরা দুটো নাম দেখতে পাই, একটি নাম হচ্ছে এডগার অ্যালান পো, আরেকটি নাম হচ্ছে HD ওয়েলস। এই দুইজন ব্যক্তি সম্পর্কে এবার আমরা আমাদের পাঠ্যপুস্তকে শব্দার্থ অংশটুকুতে যা লেখা আছে তা দেখে নিব। এডগার অ্যালান পো আমেরিকার কবি, গল্পকার ও সমালোচক। HD ওয়েলস ইংরেজি ঔপন্যাসিক, সাংবাদিক ও ঐতিহাসিক, বৈজ্ঞানিক কল্পকাহিনীর স্রষ্টা। ছোট গল্পের অনুপ্রেরণা এসেছে কিন্তু পাশ্চাত্য সাহিত্য থেকে। এডগার অ্যালান পো মনে করতেন ছোট গল্প এমন হওয়া উচিত যেটা আধা ঘন্টা থেকে দু এক ঘন্টার মধ্যে পড়ে শেষ করে ফেলা যাবে, এবং HD ওয়েলস তিনি মনে করতেন ছোট গল্পের আয়তন এমন হওয়া উচিত যাতে করে 10-50 মিনিটের মধ্যে সেটা পড়ে শেষ করে ফেলা যায়।
বলাই বাহুল্য, উপন্যাসে যেমন বিস্তারিত ভাবে কাহিনী বর্ণনা থাকে, ছোট গল্পের পরিধি ক্ষুদ্র হওয়ার কারণে ঘটনার পুঙ্খানুপুঙ্খ উপস্থাপন সেখানে সম্ভব নয় এবং অপ্রয়োজনীয় বটে। সাহিত্য গবেষক শ্রীশচন্দ্র দাস যথার্থই বলেছেন, আসল কথা এই যে ছোট গল্প আকারে ছোট হইবে বলিয়া ইহাতে জীবনের পূর্ণা বয়ব আলোচনা থাকিতে পারে না। জীবনের খণ্ডাংশকে লেখক যখন রস নিবিড় করিয়া ফুটাইতে পারেন তখনই ইহার সার্থকতা। জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত কোনো বিশেষ পরিবেশের মধ্যে কেমন ভাবে লেখকের কাছে প্রত্যক্ষ হইয়াছে ইহা তাহারই রূপায়ণ। আকারে ছোট বলিয়া এখানে বহু ঘটনা সমাবেশ বা বহু পাত্রপাত্রীর ভিড় সম্ভবপর নহে। ছোট গল্পের আরম্ভ ও উপসংহার নাটকীয় হওয়া চাই। সত্য কথা বলিতে কি, কোথায় আরম্ভ করিতে হইবে এবং কোথায় সমাপ্তির রেখা টানিতে হইবে এই শিল্প দৃষ্টি যাহার নাই তাহার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছুই নহে। বাংলা ভাষায় সার্থক ছোট গল্পকারের অনন্য দৃষ্টান্ত রবীন্দ্রনাথ। এই অংশটুকু থেকে আমরা বুঝতে পারলাম উপন্যাসের কাহিনী একটু দীর্ঘ হয়, একটু বড় কাহিনী হয়, কিন্তু ছোট গল্পের কাহিনী ছোট হবে। অর্থাৎ উপন্যাস হবে দীর্ঘ এবং ছোট গল্পের কাহিনী হবে নাতি দীর্ঘ, অর্থাৎ এত দীর্ঘ নয়। তো চলো পরের অংশে দেখি কি লেখা আছে। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ছোট গল্প বহু প্রকার হতে পারে, সাধারণত শ্রেণীবিভাগ হিসেবে এগুলোকে উল্লেখ করা যায়। এক, প্রেম বিষয়ক। দুই, সামাজিক। তিন, প্রকৃতি ও মানুষ সম্পর্কে। চার, অতি প্রাকৃত কাহিনী। পাঁচ, হাস্যরসাত্মক। ছয়, উদ্ভট কল্পনাশ্রয়ী। সাত, সাংকেতিক বা প্রতীকধর্মী। আট, ঐতিহাসিক। নয়, বিজ্ঞান ভিত্তিক। দশ, গার্হস্থ্য বিষয়ক। এগারো, মনস্তাত্ত্বিক। বারো, মনুষ্যতর প্রাণীজগৎ। তেরো, বাস্তবনিষ্ঠ। চোদ্দ, গোয়েন্দা কাহিনী বা ডিটেকটিভ গল্প। পনেরো, বিদেশি পটভূমিকায় রচিত গল্প। আমাদের জন্য গর্বের বিষয় এটাই যে বাংলা ভাষায় উপরোক্ত সব কটি শ্রেণীর গল্পই বাঙালি গল্প লেখক বিন্দুর লিখে গেছেন ও এখনো লিখছেন। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ছোট গল্প নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব উপন্যাস নিয়ে। তো চলো, হায়াত মাহমুদ উপন্যাস নিয়ে কি বক্তব্য রেখেছেন বা তিনি কি বোঝাতে চেয়েছেন তা এখন আমরা বোঝার চেষ্টা করি। সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং কাহিনীটি গদ্যে লিখিত হয়। কিন্তু পূর্বে এমন এক সময় ছিল যখন কাহিনী পদ্যে লেখা হতো, তখন অবশ্য তাকে উপন্যাস বলা হতো না। যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগে সব ধরনের মঙ্গলকাব্যই ছন্দে রচিত এবং তাতে গল্প বা কাহিনী প্রকাশিত হয়েছে, তবু তাকে উপন্যাস না বলে কাব্যই বলা হতো, যেহেতু কবিতার ন্যায় তা ছন্দে রচিত হয়েছে। উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়, এই তথ্য অত্যন্ত প্রয়োজনীয়। ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই অপেক্ষাকৃত আধুনিক কালে গদ্যে কাহিনী লেখা হয়েছে, যেমন গল্প বা ছোট গল্প, উপন্যাস, রম্যকাহিনী ইত্যাদি। উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। ওই প্লট বা আখ্যান ভাগ তৈরি হয়ে ওঠে গল্প ও তার ভিতরে উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়ে। এই অংশটুকু পড়ে আমরা বুঝতে পারলাম এই যে পাঠক সমাজ, পাঠক সমাজ বলতে বোঝায় যারা বই পড়তে ভালোবাসে বা যারা আমরা বই পড়ি, তারা তাদের কাছে সব থেকে জনপ্রিয় হচ্ছে উপন্যাস। এই উপন্যাস কিন্তু গদ্যে লেখা হয়। প্রাচীনকালে অবশ্য উপন্যাস গদ্যে নয় পদ্যে লেখা হতো। গদ্য বলতে সাধারণ ভাষায় আর পদ্য বলতে কবিতার ভাষা, অর্থাৎ উপন্যাস গদ্যে লেখা হয়। তো চলো পরের অংশে দেখি কি লেখা আছে। বাংলা ভাষায় প্রথম সার্থক ও কালজয়ী, অনেকের মতে এখন পর্যন্ত শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উনিশ শতকের পূর্বে বাংলায় কোনো উপন্যাস রচিত হয়নি। ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বঙ্কিম উপন্যাস রচনায় হাত দেন। তার কপালকুণ্ডলা, বিষ বৃক্ষ, চন্দ্রশেখর ইত্যাদি কালজয়ী কথা সাহিত্য। বঙ্কিমচন্দ্রের পরে মহৎ ঔপন্যাসিক বলতে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝি। একটি পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীতে যেখানে যত বাঙালি রয়েছে তাদের ভিতরে শরৎচন্দ্রই এখন পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়। এই অংশটুকুতে আমরা দেখতে পেলাম বাংলায় সার্থক ঔপন্যাসিক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ইংরেজি সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে উপন্যাস লেখায় হাত দেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে বাংলায় এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই অংশটুকুতে আমরা দেখলাম
দুটো নাম আছে কপালকুণ্ডলা চন্দ্রশেখর। আমাদের পাঠ্যপুস্তকে এই দুটো সম্পর্কে কিন্তু লেখা আছে। তো চলো আমরা সেই অংশে চলে যাই এবং কপালকুণ্ডলা ও চন্দ্রশেখর এর অর্থ কি দেখে নেই। কপালকুণ্ডলা ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। উপন্যাসের নামকরণ হয়েছে নায়িকার নামে। চন্দ্রশেখর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। বাংলা সাহিত্যের আধুনিক যুগে অবশ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কায়সার, আবু ইসহাক, মাহমুদুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, হাসান আজিজুল হক প্রমুখ বিভিন্ন গল্পকার ও ঔপন্যাসিক খ্যাতি অর্জন করেছেন। উপন্যাস বহু রকমের হতে পারে, যেমন ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, মনোবিশ্লেষণ ধর্মী উপন্যাস ইত্যাদি। তো শিক্ষার্থীরা, এই অংশটুকুতে কিন্তু আমরা কিছু নাম পেলাম, যেমন ধরো সমরেশ বসু, বনফুল, শহীদুল্লাহ কায়সার, এই নামগুলো কেন এসেছে বা তারা আসলে কে ছিলেন, তো সেই সম্পর্কেও আমরা এবার জেনে নিব। সমরেশ বসু, সমরেশ বসুর জন্ম 1924 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1988 সালে। আধুনিক বাংলা সাহিত্যের স্বনামধন্য ঔপন্যাসিক, অর্থাৎ সমরেশ বসু ছিলেন একজন ঔপন্যাসিক। বনফুল, গল্পকার ও ঔপন্যাসিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বা লেখক নাম। শহীদুল্লাহ কায়সার, তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ হন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1927 সালে এবং মৃত্যুবরণ করেন 1971 সালে। বঙ্কিমচন্দ্রের সমকালে ঐতিহাসিক উপন্যাস খুব জনপ্রিয় ছিল। তার সমসাময়িক রমেশচন্দ্র দত্ত তারই মতো বহু ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছিলেন, যেমন মাধবী কঙ্কন, রাজপুত জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র জীবন প্রভাত ইত্যাদি। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধ করে জয় করে নেন, তার সমকক্ষ আর কাউকে দেখা যায় না। শিক্ষার্থীরা, বঙ্কিমচন্দ্রের সময়ে ঐতিহাসিক উপন্যাসের খুব জনপ্রিয়তা ছিল। বঙ্কিমচন্দ্রের সমসাময়িক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমন একজন ব্যক্তি ছিলেন, আসলে তার সমকক্ষ কেউই হতে পারেনি, কাউকেই আসলে খুঁজে পাওয়া যায় না। তার লেখা সর্বজন স্বীকৃত, সর্বসমাদৃত। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা উপন্যাস নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব প্রবন্ধ নিয়ে। তো চলো লেখক প্রবন্ধ অংশটুকুতে কি লিখেছেন বা কি বোঝাতে চেয়েছেন সেটা চলো আমরা পাঠ শুরু করে দেই। আমরা সকলেই অস্পষ্টভাবে বুঝি প্রবন্ধ কাকে বলে বা কিরকম। গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা, কোনো সন্দেহ নেই। এই জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত তথ্যাদি পাঠক জানতে পারবে। ধরা যাক সংবাদপত্রের যাবতীয় খবরাখবর, দেশের বিদেশের মহাকাশের ইত্যাদির, সবই গদ্য ভাষায় রচিত এবং যার লক্ষ্য পাঠকের অজানা বিষয় পাঠককে জানানো। গদ্য সাহিত্যের অন্তর্গত হলেও তথ্যবহুল রচনা হলেই তাকে প্রবন্ধ সাহিত্যের উদাহরণ রূপে গণ্য করা চলিবে না, যদি না লেখাটি সাহিত্য পদবাচ্য হয়। সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। লেখকের সৃজনী শক্তির কোনো পরিচয় যদি পরিস্ফুটিত না হয় তো তেমন কোনো লেখাকে প্রবন্ধ সাহিত্যের লক্ষণযুক্ত বলা যাবে না। এ কারণে খবরের কাগজে প্রকাশিত সমস্ত লেখাই গদ্যে রচিত হলেও তাদেরকে প্রবন্ধ সাহিত্যের নমুনা হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। তাহলে তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত, তা না হওয়ার কারণ ওই সৃজনশীলতার অভাব। প্রবন্ধ অবশ্যই সৃজনশীল হতে হবে, অর্থাৎ লেখককে সৃজনশীলতার পরিচয় দিতে হবে। যে লেখায় সৃজনশীলতা থাকবে তাকে আমরা প্রবন্ধ বলবো। মনে রাখা প্রয়োজন সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য, সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান, প্রবন্ধের সেই একই উদ্দেশ্য। সাধারণত কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন তাকে প্রবন্ধ নামে অভিহিত করা হয়। প্রবন্ধের ভাষা ও দৈর্ঘ্য নানা রকম হতে পারে ঠিকই, তবে তা গদ্যে ও নাতিদীর্ঘ আকারে লিখতে হয়। শিক্ষার্থীরা, তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, প্রবন্ধের ভাষা বা দৈর্ঘ্য যেমনই হোক না কেন, প্রবন্ধকে অবশ্যই গদ্য আকারে লিখতে হবে এবং নাতিদীর্ঘ হতে হবে। প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণীবিভাগ আছে, তন্ময় প্রবন্ধ ও মন্ময় প্রবন্ধ।
বিষয়বস্তু প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। এই ধরনের প্রবন্ধ কোন সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি বা সীমারেখার মধ্যে আদি মধ্য ও অন্ত সমন্বিত চিন্তা প্রধান সৃষ্টি। এই জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য ও বুদ্ধি জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দেখা দেয়। আরেক শ্রেণীর রচনাও সম্ভব, সেখানে লেখকের মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয় প্রধান হয়ে ওঠে। এদেরকে মর্ময় প্রবন্ধ বলে। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ এই পর্যায়ের। ফরাসি ভাষায় বেল লেত্রে বলে একটি শব্দ আছে, ইংরেজিতেও বেল লেত্রি বলে, এর বাংলা নেই। বাংলায় বলা যেতে পারে চারুকথন। বেল অর্থ সুন্দর, চমৎকার, আর লেত্র অর্থ লেটার বা অক্ষর। বেল লেত্র মন্ময় প্রবন্ধের উৎকৃষ্ট উদাহরণ। রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটির সকল রচনায় এ জাতীয় মন্ময় প্রবন্ধের পর্যায়ভুক্ত। অনেকে এ ধরনের লেখাকে ব্যক্তিগত প্রবন্ধ বলারও পক্ষপাতী। রম্য রচনা নামে একটি কথা অনেকদিন যাবৎ ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে চালু হলেও দুটি এক জাতীয় লেখা নয়। বেল লেত্র বোঝাতে রম্য রচনা ব্যবহার করা ঠিক নয়, কারণ রম্য রচনা শব্দদ্বয়ের রম্য। শব্দের ভিতরে এমন ইঙ্গিত রয়ে যায় যে লেখাটি সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়, অথচ রম্য রচনার বিষয় খুবই গুরুগম্ভীর হতে পারে, কিন্তু প্রকাশভঙ্গি ও ভাষা গুরুগম্ভীর হলে চলবে না। বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্য আয়তনে বিশাল ও গুণগত মানে অতি উত্তম। রাজা রামমোহন রায় থেকে শুরু করে অদ্যাবধি তার প্রবাহমানতা কখনো ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ নিশ্চয়ই লেখক প্রবন্ধ নিয়ে কি বোঝাতে চেয়েছেন বা প্রবন্ধ দ্বারা লেখক এখানে কি বুঝিয়েছেন সে বিষয়টা উপলব্ধি করেছ। তো চলো এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখে নেই। অতুল প্রসাদ সেন, তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন 1871-এর 20 অক্টোবর এবং মৃত্যু লখনৌ শহরে 1934-সালের 26 আগস্ট। ব্রাহ্মণ ছিলেন, ব্যারিস্টারি পাশ করে স্বাধীনভাবে ওকালতি ব্যবসা শুরু করেন। সঙ্গীত রচনার জন্য বাঙালির সংস্কৃতি জগতে চিরস্মরণীয় হয়ে আছেন। তার ভক্তিগীতি ও দেশাত্মবোধক গান অদ্যাবধি জনপ্রিয়। অরূপ রতন, রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক। চন্দ্রগুপ্ত, প্রাচীন ভারতবর্ষের এক বিখ্যাত নৃপতি, রাজত্বকাল 320-330 খ্রিস্টাব্দ। কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক চন্দ্রগুপ্ত 1911 সালে প্রকাশিত হয়। রজনীকান্ত সেন, সিরাজগঞ্জের ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্বরচিত গানের সুকণ্ঠ গায়ক ছিলেন। তার দেশাত্মবোধক গান বিপুল জনপ্রিয়তা অর্জন করে। রমেশচন্দ্র দত্ত, কলকাতায় জন্মগ্রহণ করেন, প্রথম বাঙালি কমিশনার, খ্যাতনামা ঔপন্যাসিক, বঙ্গবিজেতা, মাধবী কঙ্কন, জীবন প্রভাত, জীবন সন্ধ্যা, সংসার সমাজ তার উল্লেখযোগ্য উপন্যাস। রাজপুত জীবন সন্ধ্যা রমেশচন্দ্র দত্ত রচিত ঐতিহাসিক উপন্যাস। রাজা রামমোহন রায়, পশ্চিমবঙ্গের হুগলিতে তিনি জন্মগ্রহণ করেন। সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক ও বহু ভাষাবিদ পণ্ডিত, বাংলা গদ্যের প্রস্তুতি পর্বের শিল্পী। বেদান্ত গ্রন্থ বেদান্ত সার, গৌড়ীয় ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। দৃশ্যকাব্য, প্রাচীন অলঙ্কার শাস্ত্রে নাটককে দৃশ্যকাব্য বলা হয়ে থাকে। নকশি কাথার মাঠ, পল্লীকবি জসীমউদ্দীন রচিত আখ্যান কাব্য। নীলদর্পণ, দীনবন্ধু মিত্রের নাটক, দেশের তৎকালীন শাসনকর্তা ব্রিটিশদের হুকুমে বাধ্যতামূলক নীল চাষ করানোর সমালোচনা করে এই নাটক রচিত হয়েছিল। পৌরাণিক নাটক, ভারতবর্ষীয় পুরাণের কোন কাহিনী অবলম্বনে রচিত নাটক। প্রফুল্ল, নাট্যকার অভিনেতা গিরিশচন্দ্র ঘোষের লেখা একটি নাটক। প্রহসন, উপন্যাস বা নাটকের রচনা শৈলী অবলম্বনে হাস্যরসাত্মক রচনা। প্লট, গল্প উপন্যাস নাটকের কাহিনী অংশকে প্লট বলা হয়। বন্দে মাতরম, এই দুটো শব্দের অর্থ জননীকে অর্থাৎ মাকে বন্দনা করি। বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে স্বরচিত এই গানটি যুক্ত করেছেন। বিচিত্র প্রবন্ধ, রবীন্দ্রনাথ রচিত একটি প্রবন্ধ সংকলন গ্রন্থ। শিক্ষার্থীরা, আরো কিছু শব্দের অর্থ তোমাদের পাঠ্যপুস্তকে দেয়া আছে, সেই শব্দের অর্থগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে। তো শিক্ষার্থীরা চলো এবার আমরা পাঠ্যপুস্তকে যে পাঠ পরিচিতিটুকু দেয়া আছে সেই পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করি। সাহিত্য নানা ধরনের, অনেক রকম উদ্ভিদ নিয়ে যেমন বাগান, তেমনি বিভিন্ন রকম সৃষ্টিকর্ম নিয়ে সাহিত্য। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে অতি সংক্ষেপে বিচিত্র সাহিত্য রীতির পরিচয় আছে। কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি নিয়ে সাহিত্যের জগৎ, আবার প্রত্যেকটির কিছু শাখা প্রশাখা আছে। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে সাহিত্যের এই সব রীতির পরিচয় পাওয়া যায়। কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি উপশিরোনামে লেখক প্রত্যেকটি রীতির স্বরূপ চারিত্র তুলে ধরেছেন। আশা করছি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো
শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকে ক্লাস থেকে আমরা শিখতে পারলাম সাহিত্যের রূপ ও রীতি, এই প্রবন্ধ দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন। আমরা এখান থেকে কবিতা সম্পর্কে জানলাম, কবিতা সম্পর্কে লেখক কি বোঝাতে চেয়েছেন। আমরা উপন্যাস সম্পর্কে জানলাম, প্রবন্ধ সম্পর্কে জানলাম, ছোট গল্প, নাটক ইত্যাদি আরো অনেক কিছু সম্পর্কে এখান থেকে জেনেছি। তো শিক্ষার্থীরা, আশা করছি এই ক্লাসটি দ্বারা তোমরা যথেষ্ট উপকৃত হবে এবং খুব ভালোভাবে এই ক্লাসটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের একটি বাড়ি কাজ দিব। বাড়ি কাজটি তোমরা ঝটপট খাতায় লিখে ফেলো। নাটককে কেন শ্রব্যকাব্য এবং দৃশ্যকাব্য বলা হয়, এটা তুমি তোমার নিজের ভাষায় বুঝিয়ে লিখবে। আজকের ক্লাসটি যদি তোমরা পুনরায় আবার দেখতে চাও, তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো। তো শিক্ষার্থীরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো। ধন্যবাদ।